প্রেমিককে চারতলা থেকে ফেলে খুনের অভিযোগে প্রেমিকাকে নিয়ে ড্যামি তৈরি করে ঘটনার পুনর্নির্মাণ করল হাওড়ার গ্রামীণ জেলা পুলিশ। শুক্রবার উলুবেড়িয়ার এসডিপিও রাঘব এস ও বাউরিয়া থানার ওসি সুমন্ত দাস ধৃত প্রেমিকা কেয়া সরকারকে নিয়ে বাউরিয়া বুড়িখালিতে যান। প্রেমিকা কেয়া সরকার কিভাবে চারতলা থেকে প্রেমিককে ঠেলে ফেলে দেন সেটা অভিনয় করে দেখান। উল্লেখ্য, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বুধবার রাতে প্রেমিক 32 বছরের শশীকান্ত মালিককে ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ ওঠে বার ডান্সার কেয়া সরকারের বিরুদ্ধে। নিহত শশীকান্ত মালিকের স্ত্রী মামনি মালিকের অভিযোগের ভিত্তিতে কেয়া সরকারকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। ঘটনাটা ঘটেছে এটা বাউরিয়া উলুবেড়িয়ানের বাউরিয়া অঞ্চল। তো বাউরিয়া অঞ্চলে আমাদের এখানে আছে শিবম অ্যাপার্টমেন্ট। তো এখানে ওই চারতলার উপর থেকে একজন ভদ্রলোককে মানে সম্ভবত ফেলে দেওয়া হয়েছে, তিনি মারা গেছেন। গতকাল ঘটনাটা ঘটেছে, পর্যন্ত তো ঘটেনি, এই প্রথমবার ঘটেছে। আপনারা কখন জানতে পারলেন? আমরা কাল সকালেই জানতে পেরেছি ফার্স্ট আওয়ারে। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা যতটা শুনেছি রাত্রি 1:30-2 নাগাদ ঘটেছে। সকালে উঠে জানতে পারলেন? সকালে উঠে আমরা জানতে পেরেছি। যেই ধরনের পুলিশ রাত্রে এসেছিলেন, বডি শনাক্ত করে নিয়ে গেছেন, সেটাই আমরা শুনলাম সকালে। আজকে পুলিশ এসেছিলো, পুলিশ ইনভেস্টিগেশন করলেন এবং ওই যে ভদ্রমহিলাকে নিয়ে ঘটনাটা ঘটেছে ওই ভদ্রমহিলাকে আনা হয়েছিল এবং কিভাবে ফেলা হয়েছে না হয়েছে তার একটা ডেমো এখানে করা হয়েছিল। ওনারা ওই ডেমো নিয়ে এসে উপর থেকে ফেলে ইনভেস্টিগেশন করলেন। মহিলাটা কতদিন দিয়ে থাকতো এখানে? 1.5-2 মাস এখানে এসছেন, ভাড়া থাকেন। ভাড়া থাকে। না অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা তো খুব নতুন তৈরি হয়েছে, তো এখনও পুরোপুরিভাবে সমস্ত লোক এসে পৌঁছায়নি। তো সেইভাবে তো সেই অর্থে সমস্ত মানুষকে তো লোকাল হলেও সমস্ত মানুষকে তো চেনা সম্ভব না, কোন মানুষ কী প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা কে কী কোন সময়তে আসছেন। ধরুন আমি উনি আসছেন রাত্রি 1:30 সময়, আমার তো লোকাল হলেও আমার তো ওই সময় থাকা এখানে সম্ভব না। হ্যাঁ সেটা তো অবশ্যই, এবং প্রশাসনেরও কাজ যে এইগুলো ইনফরমেশান কালেক্ট করা বা যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে অন্তত যারা নতুন আসছেন তাদের ইনফরমেশানগুলো থানাতে পৌঁছে দেওয়া। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।